ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ঠিকঠাক করে দাম বিক্রি করো, বেশি আবার চেষ্টা করো না, তাহলে কিন্তু কাল থেকে অ্যাকশন শুরু হয়ে যাবে। তো পেঁয়াজ বললাম 70 টাকা করে নিয়ে গেলাম, আমাদের কাছে এখন ফোন নাম্বার দিয়ে গেলাম, 20 টাকার বেশি আলু যদি নেয় ফোন করবে, অ্যাকশন হবে। বাজারে হঠাৎ হানা, দোকানে দোকানে গিয়ে দাম যাচাই, মাত্রা ছাড়া দাম হলে ভবিষ্যতে ব্যবস্থা নেবার হুঁশিয়ারি। সবজির লাগাম ছাড়া দাম বাড়ার অভিযোগ পেয়ে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার 24 ঘন্টার মধ্যে কলকাতার বিভিন্ন বাজারে অতর্কিতে হানা দিল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্কফোর্স। কাকুরগাছি ভিআইপি মার্কেট, সকাল 10টা নাগাদ এই বাজারে গিয়ে সরকারি প্রতিনিধি দল দেখেন একাধিক বিক্রেতা চড়া দামে সবজি বিক্রি করছেন। তা নিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি তাদের। মাঝখানে অনেক লোক থাকে যারা এনে বেচে, আবার হাত বদলায় 2-3টে, সেটা না হয় ডাইরেক্ট হাট থেকে মালগুনে এনে বাজারগুনে যাতে সাপ্লাই দেওয়া যায় তার ব্যবস্থা চলছে। ডিপার্টমেন্টের গাড়িও সকালবেলা চলে গেছে এবং বাজার পড়বে, আমরা আশা করছি আগামী 7-10 দিনের মধ্যে বাজার নেমে আসবে। কাদাপাড়া বাজার, কাদাপাড়া বাজারেও একই ছবি। এক ক্রেতাকে 80 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছিলেন বিক্রেতা, হাতে নাতে ধরে ফেলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও টাস্ক ফোর্সের সদস্যরা। তোমার নামে অনেক কমপ্লেন এখানে সব জনগণ করছে, যদি ব্যবসা করতে চাও আর যদি মনে করো যে এখানে বসবে। গড়িয়াহাট বাজার থেকে লেক মার্কেট, একই ছবি। অ্যাটলিস্ট আমি আইভারেজে আজ থেকে 1 মাস আগে যা কিনছিলাম তারপরেও 20-25% বেশি আছে, ভীষণ সমস্যা। এটা তো কেননা এই এক্সপেন্ডিচারটা ডেলি করা হয়, সেজন্য প্রত্যেক সপ্তাহে এটা কম্পাউন্ডেড হয়, এটা বড় সমস্যা। বিক্রেতাদের পাল্টা দাবি, পাইকারি বাজার থেকে তাদের বেশি দামে সবজি কিনতে হচ্ছে। হোলসেল পয়েন্ট যেখান থেকে আমরা মালটা কিনছি সেখানে দামটা ভ্যারি করছে সরকারের দামের সঙ্গে ওনার সঙ্গে। সরকারের একটা তো হোলসেলে তো একটা রেট থাকবে, তো সেখানকার যে রেটটা আছে সেই রেটটা বেশি রয়েছে, আমাদের এখানে রেটটা বেশি। আমরা তো জাস্ট কিনছি আর বিক্রি করছি, আমাদের কাছেই তো কম দামে পাওয়া যাচ্ছে। একসময় পেঁয়াজ 20-30 টাকা বিক্রি হয়েছে, তখন কমে পেয়েছি কমে বিক্রি করেছি, এখন বেশি দামে তাই বেশি দামে বেচতে হচ্ছে। বাস্তবে দেখা যাচ্ছে পাইকারি দর, খুচরো বাজারে বিক্রির জন্য সরকারের বেঁধে দেওয়া দাম এবং বাজারের দামের মধ্যে ফারাক অনেকটাই। পেঁয়াজের পাইকারি দর কেজি প্রতি 45-57 টাকা, খুচরো বাজারে বিক্রির জন্য সরকার নির্ধারিত দাম 59 টাকা, সেখানে বাজারে বিক্রি হচ্ছে 80 টাকায়। যদি আলুর পাইকারি দর কেজি প্রতি 18.20 টাকা, সরকার নির্ধারিত দাম 20 টাকা, বাজারে বিক্রি হচ্ছে 22 টাকায়। বেগুনের কেজি প্রতি পাইকারি দর 32-40 টাকা, সরকারের বেঁধে দেওয়া দাম 42 টাকা, বাজারে বিক্রি হচ্ছে 60-80 টাকায়। উচ্ছের কেজি প্রতি পাইকারি দর 40 টাকা, খুচরো বাজারে বিক্রির জন্য সরকারের বেঁধে দেওয়া দাম 55 টাকা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 80 টাকায়। গাজরের পাইকারি দাম প্রতি কেজি 80 টাকা, সরকারের বেঁধে দেওয়া দাম 108 টাকা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 150 টাকায়। সন্দীপ সরকার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।